আসবো। শঙ্কুদেব পণ্ডা বাড়ি থেকে রয়েছেন, মেদিনীপুরের থেকে রয়েছেন। শঙ্কুদেব, এই মুহূর্তে একদিকে নন্দীগ্রাম চলছে, অন্যদিকে আমি দেখালাম যে আমাদের শহর কলকাতা, দক্ষিণ কলকাতার হাজরার ছবি, যেখানে দেবশ্রী চৌধুরী আমার শোতে প্রিন্ট নিয়ে পারমিশনের প্রিন্ট আউট নিয়ে তিনি দেখালেন যে পারমিশন দেওয়া হয়েছিল দু তিন দিন আগে, এবং তার পাশাপাশি তিনি আরেকটা কাগজ দেখালেন যেটা পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে হাতে, সেখানে সেই কাগজের নিচে হাতে পেন দিয়ে লেখা রয়েছে যে মিছিল হাজরা মোড় পর্যন্ত লিখে নিয়ে যাওয়া যাবে না। কি বলবেন? দেখুন, আমরা আগেই অভিযোগ করেছিলাম যে পশ্চিমবাংলায় পুরো পুলিশি ব্যবস্থাটা বকলমে কোনো একটা স্যাটেলাইট সেন্টার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, এবং চালাচ্ছে বলেই শুধুমাত্র যে আজকে আমাদের আপনি দেখছেন হাজরা মোড়ে আটকে দেওয়া হয়েছে মানিক সরকারের মতো একজন বিশিষ্ট মানুষকে, পরে তিনি মুখ্যমন্ত্রী, তিনি শ্রদ্ধেয় মানুষের কাছে ওয়েল অ্যাকসেপ্টেড মানুষ, তিনি যেমন আটকে গেছেন, ঠিক তেমনি সারা রাজ্যের কোনো জায়গাতেই সুবিধা অ্যাপে পারমিশন নেওয়ার পরেও বিরোধী নেতাদের প্রপারলি হচ্ছে কাজ ক্যাম্পেইন করতে দেওয়া হচ্ছে না। এবং আমি এর একাধিক উদাহরণ দেব, এবং এতটা পর্যন্ত তো দেওয়া হচ্ছে না। এই গণতন্ত্র আজকে ধরুন কেউ মিছিল করতে পারছে না বলে আপনি বলছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মূল শাসক দলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার উস্কানিতে আজকে আমাদের কর্মী নন্দীগ্রামে খুন হয়ে যাচ্ছে। আজকে স্পেসিফিক এফআইআর হয়েছে, বিরোধী দল নেতা উস্কানি স্পেসিফিক কমপ্লেন করেছেন, কিন্তু নন্দীগ্রাম পুলিশ সেই কমপ্লেনের ওপর ভিত্তি করে এফআইআরই করছে না, এফআইআরই দিচ্ছে না। এবং শুনে রাখুন, বিরোধী দল নেতা বলেছেন এবং আমরাও বলছি, পার্টি সিদ্ধান্ত নিয়েছে নন্দীগ্রামের যে মাকে আজকে তৃণমূল কংগ্রেস খুন করেছে তার বিরুদ্ধে যারা যারা উস্কানি দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হন বাল শঙ্কুদেব। আমরা দেখলাম, আমরা সেই সিকোয়েন্স দেখেছি শঙ্কুদেব, আমরা সিকোয়েন্স দেখেছি যেভাবে কোথাও শুভেন্দু অধিকারী সরাসরি যখন থানায় ঢুকেছিলেন, আমি আমি আসছি আমি আসছি একবার মানিক শাহ এই মুহূর্তে কিছু বক্তব্য রাখছেন, একবার শুনবো মানিক শাহ কিছু বলছেন। পশ্চিমবাংলায় জঙ্গলের রাজ করছেন, পশ্চিমবাংলায় জঙ্গলের রাজ, এবং আপনি মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে প্রায় 10 মিনিটের উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো, অদ্ভুত, আমি তো এরকম ঘটনার কোনোদিন শুনিনি। মিছিলে অংশগ্রহণ করার জন্য তিনি এখনো রয়েছেন, তিনি গাড়িতে উঠছেন, আমি আসবো। শঙ্কুদেব বলছিলেন যে শুভেন্দু অধিকারী তিনি এফআইআর চাইছিলেন, সেই ছবি আমরা দেখেছি, শুভেন্দু অধিকারী সরাসরি তিনি থানায় ঢোকেন এবং তিনি পুলিশকে বলেন এফআইআর দেখাতে। শুভেন্দু অধিকারী আরো একটা মারাত্মক অভিযোগ করেছিলেন শঙ্কুদেব, আমি সেই অভিযোগটা নিয়ে আসবো আপনার কাছে। শুভেন্দু অধিকারী প্রকাশ অভিযোগ করছেন যে খুনিদের সঙ্গে নাকি আইসি মিটিং করেছে, খুনিদের সঙ্গে নাকি আইসি বৈঠক করেছে, পুলিশকে সঙ্গে নিয়ে চলছে রাজ্যের শাসক দল। আমি জানি না যে পুলিশ তো নির্বাচন কমিশনকে রিপোর্ট করার কথা, অথচ একের পর এক পুলিশ কোথাও রেড করছে, কোথাও মিছিল আটকাচ্ছে, কোথাও নাকি মানে দুষ্কৃতীদের সঙ্গে বৈঠক করছে, কি করে করতে পারে এইসব? আমি আসছি, উত্তরটা নেব। সুকন্যা, কি করে করছে পুলিশ এগুলো? আইসির সাথে খুনিদের মিটিং, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন আজকে আইসির সাথে বসে যে খুনিরা মিটিং করছিল, সেখানে নিশ্চয়ই উনি বা ওনার কোনো সমর্থক উপস্থিত ছিলেন, তাই উনি এতটা কনফার্ম হয়ে বলতে পারছেন আইসির সাথে বসে খুনিরা মিটিং করেছিলেন। না, আমরা অভিযোগ করছি, আমরা কনফার্ম নির্দিষ্ট যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে অভিযোগ থেকে বাদ রাখা হয়েছে। পুলিশকে বলবো এই ধরনের লক্ষ্যজনক অ্যাপ্রোচ থেকে সরে আসুন, তিন দিন পর যখন হাইকোর্টে যাবো আবার থাপ্পড় খাবে প্রত্যেকটা ক্ষেত্রে হাইকোর্টে যেতে হবে কেন? একজন এসটি মহিলাকে খুন করবেন কেন? অনেকগুলো প্রসিডিউর আছে দাদা, অত হাইকোর্ট দেখাতে আসবেন না, কথায় কথায় একটাই শিক্ষা আপনি দেখেছেন, আপনাদের পার্থবাবু জেলে, আপনাদের বালুবাবু জেলে, আপনাদের পার্টির লম্বা লাইন খুনের মামলায় জেল খেটেছেন,
পরবর্তীকালে হয়তো ডিসচার্জ হয়েছে, সেই জন্য তাকে তাড়ি পার বলা হয়েছিল, সেটা মনে রাখবেন। কথাটা শুনুন, ঠান্ডা মাথাতেই আমি শুনছি, জেলে আছেন বলেই তার অপরাধী নয়, তাদের এখনো বিচার হয়। ও দাদা, ও দাদা কি বলছেন, অত হাইকোর্ট দেখাবেন না দাদা, অত হাইকোর্ট দেখাবেন না, আমরা লোয়ার কোর্টে থাকি না। শঙ্কুদেব পন্ডা বাড়ি থেকে রয়েছেন, মেদিনীপুরের থেকে রয়েছেন। শঙ্কুদেব, এই মুহূর্তে একদিকে নন্দীগ্রাম চলছে, অন্যদিকে আমি দেখালাম যে আমাদের শহর কলকাতা, দক্ষিণ কলকাতার হাজরার ছবি, যেখানে দেবশ্রী চৌধুরী আমার শোতে প্রিন্ট নিয়ে, পারমিশনের প্রিন্ট আউট নিয়ে তিনি দেখালেন যে পারমিশন দেওয়া হয়েছিল 2-3 দিন আগে, এবং তার পাশাপাশি তিনি আরেকটা কাগজ দেখালেন যেটা পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে হাতে, সেখানে সেই কাগজের নিচে হাতে পেন দিয়ে লেখা রয়েছে যে মিছিল হাজরা মোড় পর্যন্ত লিখে নিয়ে যাওয়া যাবে না। কি বলবেন? দেখুন, আমরা আগেই অভিযোগ করেছিলাম যে পশ্চিমবাংলায় পুরো পুলিশি ব্যবস্থাটা বকলমে কোনো একটা স্যাটেলাইট সেন্টার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, এবং চালাচ্ছে বলেই শুধুমাত্র যে আজকে আমাদের আপনি দেখছেন হাজরা মোড়ে আটকে দেওয়া হয়েছে মানিক সরকারের মতো একজন বিশিষ্ট মানুষকে, পরে তিনি মুখ্যমন্ত্রী, তিনি শ্রদ্ধেয় মানুষের কাছে ওয়েল অ্যাকসেপ্টেড মানুষ, তিনি যেমন আটকে গেছেন ঠিক তেমনি সারা রাজ্যের কোনো জায়গাতেই সুবিধা অ্যাপে পারমিশন নেওয়ার পরেও বিরোধী নেতাদের প্রপারলি হচ্ছে কাজ ক্যাম্পেইন করতে দেওয়া হচ্ছে না। এবং আমি এর একাধিক উদাহরণ দেবো, এবং এতটা পর্যন্ত তো দেওয়া হচ্ছে না। এই গণতন্ত্র আজকে ধরুন কেউ মিছিল করতে পারছে না বলে আপনি বলছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মূল শাসক দলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার উস্কানিতে আজকে আমাদের কর্মী নন্দীগ্রামে খুন হয়ে যাচ্ছে। আজকে স্পেসিফিক এফআইআর হয়েছে, বিরোধী দল নেতা উস্কানি স্পেসিফিক কমপ্লেন করেছেন, কিন্তু নন্দীগ্রাম পুলিশ সেই কমপ্লেনের ওপর ভিত্তি করে এফআইআরই করছে না, এফআইআরই দিচ্ছে না। এবং শুনে রাখুন, বিরোধী দল নেতা বলেছেন এবং আমরাও বলছি, পার্টি সিদ্ধান্ত নিয়েছে নন্দীগ্রামের যে মাকে আজকে তৃণমূল কংগ্রেস খুন করেছে তার বিরুদ্ধে যারা যারা উস্কানি দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হন বাল শঙ্কুদেব। আমরা দেখলাম, আমরা সেই সিকোয়েন্স দেখেছি শঙ্কুদেব, আমরা সিকোয়েন্স দেখেছি যেভাবে কোথাও শুভেন্দু অধিকারী সরাসরি যখন থানায় ঢুকেছিলেন। আমি আসছি একবার মানিক শাহ এই মুহূর্তে কিছু বক্তব্য রাখছেন, একবার শুনবো মানিক শাহ কিছু বলছেন। পশ্চিমবাংলায় জঙ্গলের রাজ করছে, পশ্চিমবাংলায় জঙ্গলের রাজ, এবং আপনি মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে প্রায় 10 মিনিটের উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো, অদ্ভুত। আমি তো এরকম ঘটনার কোনোদিন শুনিনি। তিনি আবারও এসেছেন মিছিলে অংশগ্রহণ করার জন্য, তিনি এখনো রয়েছেন, তিনি গাড়িতে উঠছেন, আমি আসবো। শঙ্কুদেব বলছিলেন যে শুভেন্দু অধিকারী তিনি এফআইআর চাইছিলেন, সেই ছবি আমরা দেখেছি, শুভেন্দু অধিকারী সরাসরি তিনি থানায় ঢোকেন এবং তিনি পুলিশকে বলেন এফআইআর দেখাতে। শুভেন্দু অধিকারী আরো একটা মারাত্মক অভিযোগ করেছিলেন শঙ্কুদেব, আমি সেই অভিযোগটা নিয়ে আসবো আপনার কাছে। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে অভিযোগ করছেন যে খুনিদের সঙ্গে নাকি আইসি মিটিং করেছে, খুনিদের সঙ্গে নাকি আইসি বৈঠক করেছে, পুলিশকে সঙ্গে নিয়ে চলছে রাজ্যের শাসক দল। আমি জানি না যে পুলিশ তো নির্বাচন কমিশনকে রিপোর্ট করার কথা, অথচ একের পর এক পুলিশ কোথাও রেড করছে, কোথাও মিছিল আটকাচ্ছে, কোথাও নাকি মানে দুষ্কৃতীদের সঙ্গে বৈঠক করছে, কি করে করতে পারে এইসব? আমি আসছি, উত্তরটা নেব। সুকন্যা, কি করে করছে পুলিশ এগুলো? আইসির সাথে খুনিদের মিটিং, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন আজকে আইসির সাথে বসে যে খুনিরা মিটিং করছিল, সেখানে নিশ্চয়ই উনি বা ওনার কোনো সমর্থকও উপস্থিত ছিলেন, তাই উনি এতটা কনফার্ম হয়ে বলতে পারছেন আইসির সাথে বসে খুনিরা মিটিং করেছিলেন। না, আমরা অভিযোগ করছি, আমরা কনফার্ম নির্দিষ্ট যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে অভিযোগ থেকে বাদ রাখা হয়েছে,
পুলিশকে বলবো এই ধরনের লক্ষ্যজনক অ্যাপ্রোচ থেকে সরে আসুন। তিন দিন পর যখন হাইকোর্টে যাব আবার থাপ্পড় খাবেন প্রত্যেকটাকে। আরে একজন এসটি মহিলাকে খুন করবেন কেন? কোন আইন জানেন না? আরে আমি আপনাকে বলে দিচ্ছি, কারুর নাম যদি এফআইআর না থাকে তার জন্য আরো অনেকগুলো মেসেজ হেরে গেল বলে এত রাগ বলছেন বদলা নেব। বদলা নেব না একজন এসটি মহিলাকে খুন করবেন? আপনাদের কর্মীরা মার্ডার করবে? অল্টার করতে পারেন, অনেকগুলো প্রসিডিউর আছে দাদা, অত হাইকোর্ট দেখাতে আসবেন না। কথায় কথায় একটাই শিখে। আরে প্রসিডিউরের নমুনা তো আপনি দেখেছেন, আপনাদের পার্থবাবু জেলে, আপনাদের বালুবাবু জেলে, আপনাদের পার্টির লম্বা লাইন এত জেলে যাওয়ার রাজনৈতিক দলের ক্ষেত্রে চলতেই থাকবে। আমি আসবো সুকন্যা, আপনাদের কাছে আসবো, তবে তার